तेरी आदत है, तू देखे ना तो इन्हें शिकायत है। बिन छुए छुए तूने मुझको दिए प्यार के ये तराने जाने ये जो अब हो रहा है तुझसे जब हो रहा है क्या यही प्यार का है ऐसा। वेलकम बैक टू माय चैनल द ब्लॉग्स विद द रितम। तो আমি খুব ভালো আছি, আই হোপ তোমরা খুব ভালো আছো। তো আশা করি তুমি ধ্যান দেখে বুঝে গেছো যে আজকে ব্লগটা ভিডিওসটা কী হতে চলেছে। তো বলে দিই, আমি আজকে আমি করছি কপিং দ্য মোস্ট ফেমাস এন্টারটেইনার বলিউড এন্টারটেইনার দি রাখি সাওয়ন্ত। তো চলো আজ, হ্যাঁ তোমার জন্য আমি কিছু একটা ইনফরমেশন আছে, ওই ইনফরমেশনটাকে দেখে নাও, তারপর আমরা কথা বলছি। তোমরা ইনফরমেশনটা দেখে নিয়েছো, তো সো প্লিজ 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 এই রিকোয়েস্টটা রেখো। আমি এটা করেছি, এই ভিডিওটা বানিয়েছি একটা কমেডি বা অ্যাজ আ এন্টারটেইনার, ঠিক আছে। আমি কোনো রোস্টিং টাইপ কোনো ভিডিওস বা কোনো আমি উল্টো সাইড থেকে ব্যাড সাইড থেকে আমি কোনো কমেন্টস বা কোনো যেন এক্সপেকটেশনস না থাকে আমার, ঠিক আছে। তো কী বলছি, এক্সপেকটেশনস না থাকে মানে মানে আমি এইটা বলছিলাম যে কোনো ব্যাড কমেন্টস বা অন্য ব্যাড সাইড থেকে না ভেবো, আমি যাতে এটা এক্সপেক্ট করতে পারি যে তোমার রাইট সাইড দিয়েই ভাবছো, ঠিক আছে। তো চলো লেটস স্টার্ট দি ভিডিও। গোবি দে দো, এক বড়া ওয়ালা উঠা লো, এক লকি দে দো, ব্যাঙ্গন দে দো, গোবি দে দো, ভিন্ডি দে দো। দেখলে এটা ফার্স্ট ভিডিও ছিল, তো কেমন লাগলো? আমার তো খুব মজা লেগেছে, কিন্তু এটা কি যে একটা মার্কেটে তো অতটা মানে এন্টারটেইনিং এখানে কিছু ছিল না। তো আমার এই বেশি এন্টারটেইনিং ছিল হচ্ছে নাম্বার থ্রি আর ফোর নাম্বার ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, কেউ স্কিপ করবে না, কিন্তু সব পুরোটাই দেখবে, পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না। তো আমি ওটা বেশি এন্টারটেইনিং লেগেছে, তো এন্টারটেইনিংয়ের ভিডিওগুলো আমি পেছনে রেখে দিয়েছি। তো আমি ভেবেছিলাম যে পাঁচটা ভিডিও করবো, আর ছটা ভিডিও করবো, ছটার মধ্যে একটা লাস্টের ছ নম্বর ভিডিওটা আমার শ্যুট করার টাইম হয়নি। তো টাইম যখন আমি পাঁচটা ভিডিও আমি করবো, আর পাঁচ নম্বরটা শ্যুট হয়ে গেছিলো, কিন্তু ওইটার না মানে একটু প্রবলেম হয়ে গেছিলো, খুব খারাপ দেখতে লাগছিলো। তো ওইটা আমি পোস্ট করিনি, ওটা ডিলিট করে দিয়েছি। তো সো আমি চারটে ভিডিও আপলোড করছি, তো চারটেতে মানে খুব এন্টারটেইনিং আছে। লাস্ট তিনটে ভিডিও, থার্ড আর ফোর ভিডিও এন্টারটেইনিং আছে, আর ওয়ান অ্যান্ড টুটা মানে সিম্পল নর্মাল, টুটা তবুও একটু আছে। তো চলো তোমার টুটা দেখো, আমি আমার দেখা করছি তোমার সাথে আফটার নাম্বার টু। বাই বাই। লকি হ্যায়, পুদিনা হ্যায়, কেলা হ্যায়, চিকু হ্যায়, পাইনঅ্যাপল হ্যায়, বহুত সারি চিজে হ্যায়। আব মুঝে নি পতা ইয়ে জুস মুঝে পতলা করেগা কি নেই, বট সারে ফ্রুট ডালে হুয়ে ইতনা মিঠা হো জায়েগা। কেমন লাগলো বলো নাম্বার টুটা? আই থিঙ্ক ভালোই লেগেছে, কোনো বাজে তো কিছু নেই, ভালোই লেগেছে। অ্যাজ এ এন্টারটেইনার ঠিক আছে, তাই না? সো চলো এবার দেখো নাম্বার থ্রি। এটা দেখতে কিন্তু খুব মজা লাগবে নাম্বার থ্রি, আর নাম্বার ফোরটা দেখতে আরও মজা লাগবে। সো চলো দেখো নাম্বার থ্রিটা। তোমারা চুম্মা চুম্মা মেরা চুম্মা জহর কা চুম্মা চুম্মা, আজ তো মে তৃপ্ত হো জাওগি, মেরা চুম্মা জহর জহর কা চুম্মা, মেরা চুম্মা জহর জহর কা চুম্মা, জহর কা চুম্মা, জহর কা চুম্মা, জহর 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 কা চুম্মা। মেরা প্যারা ধুরা রে গিয়া মা, ওয়া আমি তো পাগল হয়ে যাবো।
নাম্বার থ্রি দেখে চলে এসছো, খুব মজা এসছে নিশ্চয়ই। আর এবার নাম্বার ফোরে চলো। নাম্বার ফোরে দেখতে একদম ভুলো না, নাম্বার ফোরটা অনেক 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 এন্টারটেনমেন্ট লাগবে তোমাকে, দারুণ লাগবে। তো চলো নাম্বার ফোরটা দেখে নাও। जिसने मेरी ये बॉटल को स्विमिंग पूल में फेंका, बिग बॉस प्लीज आप सारे टेप रिवाइंड करो और चेक करो, क्या ये सांडनी थी? ये सांडनी थी? बिग बॉस चेक करो, क्या ये सांडनी थी? ये सांडनी थी? जिसने मेरी ये बोतल पानी में फेंकी, उसको ऐसा बवासीर होगा ना, टट्टी नहीं कर पाएगा वो। ये हर फ्रेम में मेरा फ्रेम काट लिया है ये। सो हे गाइस, आवाज चले एकदम। तो কেমন লাগলো ভিডিওগুলো? তো অবশ্যই নিশ্চয় তোমাদের খুব ভালো লেগেছে। তো তোমরা যদি এরকম চাও আরও ভিডিও বানাই, তো আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, খুব 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 মজা লেগেছে নিশ্চয়ই, খুব হেসেছ, এন্টারটেইন হয়েছ, আমার কাজটা এন্টারটেইনিং। আর তো চলো, আমরা তোমাদের সাথে দেখা করছি নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে হোম, স্টে সেফ, বাই বাই। হ্যাঁ, লাস্টে কি বলছি এইটা বলতে ভুলে গেছিলাম যে, সো প্লিজ শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। তোমরা অনেক টিপটামি করো, সরি টু সে, প্লিজ। আমি যখন এত কিছু করছি, আমার অনেকক্ষণ লেগেছে এডিটিংয়ে, তো আমি যখন এত কিছু করছি, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো বানতা হে আর। তো প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না। একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করতে গেলে কোনো প্রবলেম নেই। সো চলো, তোমার সাথে দেখা করছি আমরা নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে হোম, স্টে সেফ, বাই বাই।